above. কোনো পাইপ যদি অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ঘুরে কোনাতে দেখো তখন এই এলবো দিয়ে জয়েন করা হয়, ঠিক আছে? এই যে এলবো, এই এলবোটা কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে টি পাইপ জয়েন্টার, এটা হচ্ছে টি। যখন কোনো দুদিকে একটা মেন লাইন থাকে, হ্যাঁ, আর যখন দুদিকে কানেকশন করতে হবে, মনে করো একটা মেন লাইন আছে, দুভাগে জলটাকে আমাকে ভাগ করছে, ঠিক আছে, বা কোনো লিকুইড, তখন মেন লাইনে এখানে মেন লাইন আসবে আর দুদিকে আমার জলটা ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? তখন আমি কি ইউজ করবো? টি। ওই জন্য আমরা টি, এটা টি এর পাইপ ফিটিংটা ইউজ করবো, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে ক্রস। ক্রস আমরা কখন ইউজ করবো? যখন মেন লাইন একটা ঢুকবে, ঠিক আছে, আমার তিনটা লাইনে জলটা বাইরে যাবে। এই যে এটা মেন লাইন যদি এটাতে আসে, ঠিক আছে, এই মনে করো মেন লাইনে, তারপরে বাকি তিনটা সেকশনে আলাদা সাব সেকশনে যাবে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে, এটা হচ্ছে রিডিউসার, এটাকে বলে রিডিউসার পাইপ ফিটিংয়ে। এটা হচ্ছে রিডিউসার। রিডিউসার কী কাজে ইউজ করা হয়? মনে করো এই যে একটা মোটা পাইপ আছে, ঠিক আছে, মোটা পাইপ আছে, তো এই পুরো মোটা পাইপ, মোটা পাইপের পরে আমাকে এইখানে একটা সরু পাইপ লাগাইছে, ঠিক আছে? দেখো মেন লাইনে কি হয়েছে, মোটা পাইপ আছে, ঠিক আছে, আমরা যখন ট্যাঙ্কি থেকে জল বেরাবে, হ্যাঁ, তখন আমি যদি সরু পাইপে বেরাই আর তিনটা ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, কী হবে, জলের ফ্লো কমে যাবে। তো আমাকে ট্যাঙ্কি থেকে যখন জলটা বেরাবে তখন মোটা পাইপে বের করে দেবে, ঠিক আছে, সেই তখন মোটা পাইপে এলেও, ঠিক আছে, এরপরে আমি মনে করো 2 ইঞ্চির পাইপে বেরাই, 2 ইঞ্চির থেকে 1 ইঞ্চি পাইপে আমাকে রিডিউস করতে হবে, ঠিক আছে, সবাইকে 1 ইঞ্চি 1 ইঞ্চি ডিস্ট্রিবিউট, তখন আমি রিডিউসার ইউজ করবো, ঠিক আছে? তো এটা দেখো 1 ইঞ্চির রিডিউসার আছে, 1 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি, ঠিক আছে? তো আমার যেখানে জলের কম প্রয়োজন সেইখানে আমি এই রিডিউসারটা ইউজ করি, ঠিক আছে? তারপরে কী আছে, তারপরে আছে এটা দেখো, এটা হচ্ছে প্লাগ। মনে করো তুমি এই যে ক্রসটা বসাইছো, ঠিক আছে, ক্রসটা ইউজ করছো, তো যখন কোনো লাইনে মনে করো মেন লাইন উপরে আইলো আর দুদিকে দুটা সাব লাইন গেল, ঠিক আছে, এরপরে এইদিকে লাইনটা তো বাকি রয়ে গেল, ঠিক আছে, এইটা মনে করো ভবিষ্যতে আরেকটা তুমি কোথাও লাইন কানেকশন করবে, ঠিক আছে, এই এই লাইনটা তুমি যদি এখানে কানেকশন করো জলটা এদিকে বেড়ে যাবে, তাহলে কী করতে হবে, তখন এখানে একটা প্লাগ দিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে, মানে ভবিষ্যতে ভবিষ্যতে এখানে আমি কোনো হয়তো বাথরুম বানাবো বা কোনো ওইদিকে একটা ঘর বানাবো, ঠিক আছে, ওইখানে আমার কানেকশন দরকার, হ্যাঁ, তখন আমি প্লাগ নিয়ে রেখে দিই, ঠিক আছে, অথবা আমি যদি মাঝে মধ্যে কোনো মানে গাড়ি ধোয়ার জন্য ইউজ করি, ঠিক আছে, তখন ওই লাইনটা খুলব, ঠিক আছে, তখন ওইখানে প্লাগ দিয়ে রেখে দিই, মানে ভবিষ্যতে, হ্যাঁ, এইটা হচ্ছে প্লাগ। তারপর হচ্ছে ইউনিয়ন জয়েন্ট, ঠিক আছে, এটা বলা ইউনিয়ন জয়েন্ট কেন ইউজ করা, এই দুটো পাইপ তুমি কানেক্ট করলে তো কানেক্ট করেছো, মনে করো এই জয়েন্টটা দিয়ে কানেক্ট করেছো, ঠিক আছে, এবার যখন খুলবে তখন দেখবে এটাও ঘুরবে আর এটাও ঘুরবে তো, তাহলে তুমি ঘোরাতে পারবে না, তোমার মনে করো একটা পাইপ খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এটা লিকেজ হয়ে গেছে, তুমি এখানে তো খুলবে, বুঝে দেয়ালের মাঝে মাঝে, ঠিক আছে, যদি তোমার পাইপ খারাপ হয়ে যায় আর তুমি যদি খোলো, ঠিক আছে, খুলতে পারবে পারবে, সেই জন্যে এখানে ইউনিয়ন জয়েন্ট দেওয়া হয়, যাতে কিনা, হ্যাঁ, এটাতে কী হয় যে এই যে পাইপটা আছে দেখবো এটা অটোমেটিক ঘুরছে, ফ্রি ঘুরে, ঠিক আছে, দুদিকটা ঘুরছে, তাহলে আমি যখন এটা ঘুরাবো, ঠিক আছে, এটা আমি ঘুরাবো তখনই একটা পাইপ খুলে যাবে, বুঝতে পারলে, আর যখন এটা আমি ঘুরাবো তখন এই দিকে পাইপটা খুলে যাবে, অটোমেটিক ঘুরছে, বুঝতে পারলে, এই জয়েন্টটা খুলে যাবে, তাহলে কী হলো না, দুটো পাইপের জয়েন্টটা ফাঁকা হয়ে গেছে, এরপর আমি এখানে আরামসে পাইপটা চেঞ্জ করতে পারি, বুঝতে পারলে, দেখো এটা খুলে গেছে, এটা হচ্ছে ইউনিয়ন জয়েন্ট। সেই জন্য ইউনিয়ন জয়েন্ট যেখানে আমার পাইপটা ফিক্স আমি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে, সেইখানে এই জয়েন্টটা লাগানো হয়, যাতে আমি পাইপটা যদি খারাপ হয়ে যায় ভবিষ্যতে মেনটেন্যান্সের জন্য চেঞ্জ করতে পারি, ঠিক আছে। পাইপ ফিটিংসে আর একটা আছে, সেটা হচ্ছে হাল, এটা হচ্ছে মেন হাল দ্বারা কী করা হয়, এটা হচ্ছে একটা গেট ভাল, হাল দ্বারা কী করা হয়, হ্যাঁ, জলটা আমি ফ্লুইডের ফ্লোটা যখন দরকার তখন নিব আর যখন দরকার নয় তখন ছেড়ে দেবো, ঠিক আছে,
এই ভালভে কি হয় না, ভালো এই যে এটা একটা আছে গেট ভালভ বন্ধ করে দেয়।